আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার লেজার অস্ত্র নিয়ে জেলেনস্কির উপহাস। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোয় স্বাগত জানালেন বাইডেন। তীব্র আপত্তি তুরস্কের। মারিওপোলে আরও প্রায় 800 যোদ্ধা আত্মসমর্পণ করেছে। পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন উত্তর কোরিয়ার। ন্যাটো সদস্য হলেও নিজ ভূখণ্ডে সামরিক ঘাঁটি চায় না ফিনল্যান্ড সুইডেন। ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে হুঁশিয়ারি হামাস নেতার। ইরাক আগ্রাসন সম্পূর্ণ অযৌক্তিক, মুখ ফসকে বলে ফেললেন বুশ। এবার বিস্তারিত। ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পেরেসভেট নামের লেজার অস্ত্র ব্যবহার করছে এমন দাবি করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসফ। তার দাবি, এই অস্ত্রটি 5 সেকেন্ডের মধ্যে একটি ড্রোনকে পুড়িয়ে দিতে পারে। তবে রুশ উপপ্রধানমন্ত্রীর এমন দাবি নিয়ে উপহাস করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, তাদের এই অস্ত্রটি জার্মান নাৎসিদের ওয়ার্ল্ড অস্ত্রের মতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা জানিয়েছিল তারা ওয়ার্ল্ড অস্ত্র বানাচ্ছে, কিন্তু যেটির কোনো অস্তিত্ব ছিল না। তাছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে, রাশিয়া যে লেজার অস্ত্র ব্যবহার করার কথা দাবি করেছে সেটি আসলে প্রোপাগান্ডা। তারা এরকম কোনো অস্ত্রের ব্যবহার দেখেননি। এদিকে রাশিয়ার সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, কথিত লেজার অস্ত্র পেরেসভেট ইতিমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে 1500 কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ধ করে দিতে পারে এই অস্ত্র। তিনি জানান, যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে পেরেসভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে, যেগুলো ড্রোন ও অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে। বরিসভ জানান, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার দূরে থাকা ইউক্রেনের একটি ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয় এই অস্ত্র। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো সামরিক জোটে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার দুই দেশের ন্যাটো সদস্যপদের দাবিকে জোরালো সমর্থন করেন তিনি, কিন্তু আমেরিকা সমর্থন জানালেও এই প্রক্রিয়ায় ঘোর আপত্তি জানিয়েছে তুরস্ক। সংবাদ সংস্থা এএফপি জানায়, রাশিয়ার সাথে সংঘাতের আশঙ্কা থাকলেও ইউক্রেন যুদ্ধের আবহে ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটে সামিল করতে মরিয়া আমেরিকা। এ বিষয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, যে কোনো আগ্রাসনের মোকাবেলায় ফিনল্যান্ড ও সুইডেনের পাশে থাকবে আমেরিকা। আমি দুই দেশের ন্যাটো সদস্যপদের আবেদন সমর্থন জানিয়ে তাদের উষ্ অভ্যর্থনা জানাচ্ছি। শুধু তাই নয়, ইঙ্গিতে রুশ আগ্রাসনের মুখে স্টকহোম ও হেলসিঙ্কিকে সামরিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে দেন যে, ন্যাটোয় অন্তর্ভুক্তির প্রক্রিয়া চলাকালীন দুটি দেশের উপর হামলা হলে তা প্রতিহত করবে আমেরিকা। প্রসঙ্গত, ন্যাটোয় যোগদান করতে চাওয়ার পরই ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এদিকে বুধবার আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ চেয়ে আবেদনপত্র জমা দেয় সুইডেন ও ফিনল্যান্ড। সেই দাবিকে আমেরিকা সমর্থন জানালেও বেঁকে বসেছে তুরস্ক। ওই দুই দেশের বিরুদ্ধে কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগ এনেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান স্পষ্ট করেই বলে দিয়েছেন যে, স্টকহোম ও হেলসিঙ্কি যেন আঙ্কারার কোনো দূত না পাঠায়, কারণ কোনোভাবেই তিনি তাদের আবেদনের পক্ষে মত দেবেন না। বলে রাখা ভালো, বাকিদের মতো ন্যাটো সদস্য হিসেবে তুরস্কের কাছে ভেটো প্রয়োগের অধিকার আছে, ফলে তুরস্কের আপত্তি এক্ষেত্রে বড় সমস্যা হয়ে উঠতে পারে। ইউক্রেনের মারিওপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে অবরুদ্ধ আরও 771 জন যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার সেনা সংখ্যা দাঁড়ালো 1730। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে জানিয়েছে, গত 24 ঘন্টায় এসব সেনা রুশ সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। মারিওপোল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা ইউক্রেনের সেনাদের জন্য সর্বশেষ শক্ত ঘাঁটি ছিল। মারিওপোল শহরকে দোনেস্ক প্রজাতন্ত্র নিজের ভূখণ্ড বলেও দাবি করে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের যে সমস্ত সেনা আজভস্টাল ইস্পাত কারখানা থেকে আত্মসমর্পণ করেছে তারা সবাই উগ্র জাতীয়তাবাদী আজব ইউনিটের সদস্য। এদের সবাইকে দোনেস্ক অঞ্চলের নোভয়া জোহস্ক শহরে নেওয়া হয়েছে। আত্মসমর্পণ করা সেনাদের মধ্যে 80 জন আহত অবস্থায় রয়েছে, যাদের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। আজভস্টাল ইস্পাত কারখানা থেকে ইউক্রেনের এসব জাতীয়তাবাদী যোদ্ধার আত্মসমর্পণের ঘটনায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সমন্বয় করছে। আত্মসমর্পণ করার সময় সমস্ত সেনার যাবতীয় তথ্য তারা রেকর্ড করে রাখছে, যাতে বন্দী অবস্থায় তাদের সঙ্গে তাদের পরিবার প্রয়োজনীয় যোগাযোগ করতে পারে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্দেশের পর এসব যোদ্ধা আত্মসমর্পণ করে। ইউক্রেন সরকার একে আত্মসমর্পণ না বলে ইস্পাত কারখানা থেকে সেনাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে প্রচার করছে।
জেলেনস্কি বললেন, রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময়ে এসব যোদ্ধাকে ব্যবহার করবেন, তবে রাশিয়া বলছে এসব সেনার বিচার করা হতে পারে। উত্তর কোরিয়া একটি পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সঠিক সময়ে তারা এটির পরীক্ষা চালাবে। সিউলের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার এক আইন প্রণেতা একথা জানিয়েছেন খবর এএফপির। সিউলের জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর আইন প্রণেতা হা তাই কিউং সাংবাদিকদের বলেন, সম্প্রতি উত্তর কোরিয়ায় কোভিড-19 ছড়িয়ে পড়া সত্ত্বেও তারা একটি পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি কাজ শেষ করেছে এবং তারা কেবলমাত্র উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছে। বিশ্বের সর্ববৃহৎ সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হলেও নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন কিংবা ন্যাটোর সামরিক ঘাঁটি স্থাপনের ব্যাপারে ইচ্ছুক নয় উত্তর ইউরোপের দেশ দুটি। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরাকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ন্যাটোর সঙ্গে ফিনল্যান্ডের সদস্যপদের আলোচনার অংশ নয়। ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগির সঙ্গে সাক্ষাতের জন্য রোম সফরকালে তিনি আরও বলেন, আমি মনে করি না ন্যাটোর ফিনল্যান্ডে পারমাণবিক অস্ত্র মোতায়েন বা ন্যাটো ঘাঁটি খোলার কোনো আগ্রহ আছে। অন্যদিকে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনও বলেছিলেন, তার দেশ নিজেদের ভূখণ্ডে স্থায়ী ন্যাটো ঘাঁটি বা পারমাণবিক অস্ত্র চায় না। ইহুদিবাদী ইসরায়েল হামাস নেতাদেরকে গুপ্ত হত্যার লক্ষ্যবস্তুতে পরিণত করলে তার জন্য অজানা মূল্য পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া। আঞ্চলিক এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের কাছে লেখা এক চিঠিতে এক কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। চিঠিতে ইসমাইল হানিয়া আরও বলেছেন, হামাসের শীর্ষ নেতাদেরকে আবারও হত্যা করার নীতি শুরু করতে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল, তবে এর প্রতিক্রিয়া হবে তাদের ধারণার বাইরে। ইসমাইল হানিয়ার গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল নুনু গতকাল বুধবার এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের দফায় দফায় হামলাকে কেন্দ্র করে ফিলিস্তিনি জনগণ এবং ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এই অবস্থায় ইসরায়েলের বেশ কয়েকজন কর্মকর্তা হামাসের গাজা অঞ্চলের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পরামর্শ দিয়েছেন। এ প্রক্রিয়ায় হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েল যদি তার সংগঠনের নেতাদেরকে গুপ্ত হত্যার কর্মসূচি চালু করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণ এবং প্রতিরোধকামী সংগঠনগুলো পূর্ণ মাত্রায় লড়াই শুরু করবে এবং তাতে ইহুদিবাদী ইসরায়েলকে অজানা মূল্য পরিশোধ করতে হবে। বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি দিয়ে হামাস নেতা মূলত পাল্টা প্রতিশোধের বার্তা ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নাম করে ইরাকে নৃশংস আগ্রাসন চালানো সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশই কিনা বললেন, ইরাকে আগ্রাসন চালানো সম্পূর্ণ ভুল। তার মুখে এই কথা শুনে উপস্থিত দর্শকদের চোখ ছানাবড়া। বুধবার ডালাসে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন বুশ। সেখানে তিনি রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার কড়া সমালোচনা করেছিলেন। এক পর্যায়ে ইউক্রেনের রুশ হামলা নিয়ে বলতে গিয়ে মুখ ফসকে বলে ওঠেন, ইরাকে আগ্রাসন এক ধরনের নৃশংস ও অযৌক্তিক। এর পরপরই তিনি ভুল শুধরে বলে ওঠেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ। পুতিন সরকারের সমালোচনা করে বুশ বলেন, রাশিয়া সরকারের কোনো জবাববিহি নেই। সেখানকার একনায়কের ইরাকে হামলা সম্পূর্ণ অযৌক্তিক ও নিষ্ঠুরতা। পরপরই তিনি নিজের বক্তব্য শোধরান। এরপরই ভুলের দায় কাঁধে তুলে বুশ দোষ চাপান নিজের বয়সের ঘাড়ে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের মুখ ফসকে বলা এই কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, আল জাজিরা ও ফক্স নিউজ। ভাইরাল ওই ভিডিওতে জর্জ ডব্লিউ বুশকে বলতে শোনা যায়, ইরাকে সম্পূর্ণ অন্যায় ও নৃশংস আগ্রাসন চালানোর জন্য একজন ব্যক্তির সিদ্ধান্ত দায়ী। এরপরই এক মুহূর্তের জন্য নিজের বক্তব্যে থামেন বুশ। এরপরই তিনি ফের বলেন, আমি ইউক্রেনে আগ্রাসন বোঝাতে চেয়েছি, আমার বয়স 75 বছর। বুশ যখন নিজের এই মন্তব্য শুধরে নিচ্ছিলেন তখন সামনে উপস্থিত দর্শক ও শ্রোতাদের হাসতে শোনা যায়।